আর হুজুরকে তো দাম আরো মোড়াও নাই হুজুররা বিয়ের প্রস্তাব দিলে তো লাডি লই দৌড়ায় তোর এত বড় সাহস তুই 3000 টাকা বেতন হও জুমাতে তুই আর মাইয়ের বিয়ের প্রস্তাব দিছ ঢাকা যা হুজুর ঘরে রাজি করাইছে বিয়ে করতে আছে হুজুরে মাইয়ের মা মাইয়ের বাপ মহব্বত করে হুজুর ঘরে আনছে মাইয়ের মা মাইয়ের সিনা দিলারি কই কবুল ক সা কবুল ক হুম কবুল কইবো আর আব্বা তোর হাতে দাঁড়ি বেশি তুই কবুল ক এরকম সিটিং মাইয়া বর্তমান আহ্বান মাহফিলের হিয়ান্দি নাই রে আছে এটা হচ্ছে আপনার ইমানের পরীক্ষা এটা ইমানের পরীক্ষা কোন জেনাকারিনীর গর্ভ থেকে আলেম ওলামা বিশ্ব নেতা পয়দা হবে না আম্মা এটা পরীক্ষা আপনার যত প্রেম ভালোবাসা আছে আপনার প্রিয় হাজবেন্ডকে দেন আপনি পরিণত বয়সে বিয়ে বসে যান জামাই সাইরগা মরি যাক দুঃখ নেই আলহামদুলিল্লাহ আপনি বিয়ে বসেন শরম কি বিধবার ঘরে বিয়ের প্রস্তাব দিলে আর মাইয়া গা আইয়ো হরে অন বিয়ের বয়স নেই আসলে মনে মনে দোয়া করে আল্লাহ বিয়ে হোক কিন্তু জিহুতে শরমে বইয়ে না শরমেরে গণপিটুনি দে ফিডা কথা কয় না এমনি দে ফিডা কারে শরমেরে ফিডা আয়জাম না তরে দিছেন না ফিডা কারে আম্মা কেন শরমাইবেন আমার রসুল যেটা করছে এটাতে কোনো শরম নাই বুড়িগারা শর্মায় বুড়িগারা শর্মা সিটিং এরা আবু মোহসেন খান যদি প্লাটটা বিক্রি করে 1 কোটি নিয়া বাজারে গাড়ি বিক্রি করে যদি গার্মেন্টস তো সারগা কোসি মাইয়া বিয়ে করত হোলা অস্ট্রেলিয়াতে ফোন দিত আব্বু আমাদের বেলে নিউ মাদার 7টা বেলে আসে এই না জাদু আচ্ছা 2 বছর কোনায় আসিলে তো মাগা কোনায় আতুড়া এ বুড়িগার আতুড়া বুড়িগার উঠা হোলা আনুড়ে সুখা এ বুড়িগার সিটিং উঠা হোলা আজকে বুড়িগার উঠেছে আজকে ফজরের আগে বিয়া করি ও বুড়িগার আত্মা ভালো আছে দেখছেন তুই বুড়িগার অবস্থা বিয়াতে শরম আসেনি এত কথা কেন শরম আসেনি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা কক আজ যদি জানি তার হয় আর 10 দিন আছে 10 দিন হরে মরিউ ওয়ালিয়া ত সাহাতুন আমার তৌফিক আছে আমি 10 দিনের লইল বিয়ে করি ছাড়িও এত রকমের বিয়ের ওয়াজ করি মাগো কেউ বিয়ে করে না মাগো বিয়ে করে না আমারা এটা কোনো শরম নয় আপনি হাজবেন্ডের আন্ডারে থাকেন আপনার নিরাপদ জীবন ইমান ও আমল নিয়ে আপনি কবর যেতে পারবেন আ বিয়ে নাই রে আর বোমার গো স্বামী যদি মরি যায় বুড়িগারাও বোমারে অংশ বুঝাই দেয় না অন্য স্থলে ওগা বউ জামাই যদি বিয়ে করি এলা বেড়িগারে তাও করতেও দেয় না কি আরেক বেটা আর ইয়ে নয় রংবাজি করব এ তুই আর কত ভালো এভাবে একটা ষোড়শী যুবতীকে শেষ করে দিতেছি আমরা ঠিক না এটা আমাদের ভুল আপনি এই মেয়ে মহিলাটা পুরো অংশ দিবেন অথবা যদি সে বিয়ে বসতে চায় আপনার ছেলে টেলে যদি থাকে তার বিয়ে করাবেন ছোট ছেলে হোক বড় ছেলে হোক আব্বু এই বৌমাকারে বিয়ে করি এলা বৌমা তো হিজ্ঞা আছে অসুবিধা নাই ধনুকা রাখ আমার নাই না তোর গুণ তোর আঙ্কেল কইব আব্বা কর উল্টা নারীরে দুশ্মনী করে শাশুড়ি কয় হিতি আরে কোলারে হেরা হেরা দাঁত দি খাইছে আর আর ছোট হোলারে খাইতো বান্দির মাইয়া ঠিক নি রে এরকম মহিলা আমাদের বহির বিশ্বে নাই রে আসেনি ইসলাম যে ইসলাম রাসূলুল্লাহ আছে সেই ইসলাম নাই তো আমাদের সমাজে তো এই মহিলাকে ফরকিয়া দর্শনে যাইতো নাকি যাব আপনারা আপনাদের সমাজ দায়ী আপনি তাকে বৈধ অধিকার গুলা দিয়ে আম্মাজিটাকে কেন আপনি কান্দাইবেন আম্মাজিটার মেয়ে ফরে 6-7-এ আম্মাজির তো ভরা যৌবন রয়ে গেছে আমার আম্মা কেন কষ্ট পাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি ব্যবস্থাপনা করেছেন আর আপনি তাকে পরীক্ষার পর পরীক্ষা ফালাইলেন আর হোলা মাইয়ারা অনেকে আব্বা যদি বিয়ে করতে হোক হোলা মাইয়ারা করা না বুড়িগারে মাত্র দৌড়ায় আর অথচ এই বুড়িগা হোলারে 50 লাখ টাকা খরচ করে বিয়ে করেছে আর দেশে কোথায় ইসলাম কোথায় ইসলাম জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেনি কথা কয় না করছেনি এই মানের অগ্নি পরীক্ষা যুদ্ধের অগ্নি পরীক্ষা কাফেরদের থেকে তিনি দৌড়াচ্ছে কানতে কানতে দৌড়াইতেছে তার কোনো আশ্রয় নাই এবার বসুরহাটের বিশাল গাছ মানে আর কি এক্সাম্পল গাছে কয় নবী ও আপনাকে চিনল না গো কলিজা ছিঁড়ে দিছি আপনি আমাদের ভিতরে ঢুকে যান উনি ঢুকে গেলেন ইবলিস চাওনা ফাগরির এভাবে সামলাটা তুলে ধরছে ক্যাডারে করে কয় সন্ত্রাসীর করে কয় এদিকে কোবাতারে এই আল্লাহর নবী জাকারিয়া এই গাছের ভিতরে কথারে কেমনে কোবাইও সানিস করে তো ভাঙি যাবো কই ইলেকট্রনিক্স করার দিছি রিয়ালা আল্লাহর নবী জাকারিয়ারে এভাবে সিটি আছে রে সে রে সন্ত্রাসীরা
যখন মাথাতে ফুস লাগে উনি উহ কয় আল্লাহ জাল্লা শানু কয় জাকারিয়া উহ কইলে নবুয়তি কেটে দেব তাহলে নবীদের পরীক্ষা কত কঠিন হয়েছে আমাদের এই পরীক্ষা কি আসেনি এই বিশ্বযুদ্ধের মাধ্যমে হয়তো আমাদের এই পরীক্ষা শুরু হইয়া যাইব রে আর ওয়াজ হবে না ওয়াজ করে দিচ্ছি তোর আল্লাহরে ছাড়িস না অসুখ বিসুখ বিমার বোমা হামলা যত রকমে আসুক তোরা এই দেশ থেকে লড়িস না আমার আল্লাহ জিকির করবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরুদ দিবি আম্মা জিরা হতাশ হইও না হতাশ হইও না সব সময় কে দিকে আল্লাহ সাহায্য চাও আল্লাহ জাল্লা শানু ইমানের পরীক্ষা টিকে আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইব্রাহিম খলিলুল্লাহর পর্যন্ত অগ্নিকুণ্ডে ফালা দিছে জাতির পিতা আহ ওনারে উলঙ্গ করিয়েলা উনি কান্দি দিছে কোন পুলিশ অফিসার রাজি হচ্ছে না ওনারে ল্যাংড়া করি বললাই আজুরগা ডাকাইতে কো আর উত্তর আই ল্যাংড়া করি এলি ওনারে আয় খাওয়াইছে আই ল্যাংড়া করি আহ জিব্রামিন কো আল্লাহ কি শুরু করছেন আর কত বেজ্জতি করতে আর একটা মানুষের এই মাঠ দিতে আছেন কো জান্নাত জাহান্নাম থেকে আমার দোস্ত রেডি ফরা দিবি ল্যাংড়া করার আগে আগে অগ্নিকুণ্ডে ফালা দিছে উনি আইছে কো জাহান দোস্ত ফায়ার সার্ভিস ক গানি লাগে পশুরাটের ফায়ার সার্ভিস কতদূর লেখেন অগ্নিকুণ্ডে কোন আয় লিখতাম কা আল্লাহ দেয় না যাই দরখাস্ত খালি কো আল্লাহ উনি তো ফোন করে না 999 এ ফোন করে না অ্যাম্বুলেন্স ফোন করে না ফায়ার সার্ভিস ফোন করে না কো আমার দোস্ত ঠিকই আছে আমি নিজে ফোন করতেছি ফায়ার সার্ভিস অফিসে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও ও পর্দার আলো আমার আম্মা জিরা গো যত বিপদ আপদ মুসিবত যদি কাফের সৈন্যরা আপনাদেরকে দর্শন করে করে শেষ করে দেয় তারপরেও আপনারা আল্লাহর প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন ইমান রাখুন আপনারা আম্মা সারা আলাইহিস সালামের মতো ভরসা করুন আম্মা আসিয়া আলাইহিস সালামের মতো ভরসা করুন আল্লাহর কথা স্মরণ করুন আল্লাহ ওই মুহূর্তেও আপনাকে যদি মেরে দেয় আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাতে পারে দুনিয়া আছে কি নাই আমাদের জানার দরকার নাই আমাদের হলো ইবাদত আমাদের কি এই যে যন্ত্রপাতিগুলো কাফেরেরা বানাইছে এটা আল্লাহ সুবিধা করে দিছে আমি নিজে নিজে চিন্তা করতাম কিরে ইমাম গাজালির মতো স্কলার ইরে ইমাম ইবনে সিনা এদের মতো জ্ঞানী তামাম বিশ্ব তো আর পাইতো না ইরিনেকা ক্যামেরা বানাইল না কম্পিউটার বানাইল না রাসায়নিক বোমা বানাইল না আল্লাহ ঠিকই করছে কারণ একটা মোবাইলে যত গুনাহ হয় বালা কাজও আছে গুনাহটি সব বিজ্ঞানীর এতরে মারি ফেরেস তারা অজ্ঞান করব ঠিক নেই এই জন্য মুসলমান কোনো বিজ্ঞানী এটা করলো এই বোমাগুলো কেউ এটা বানানো আল্লাহ সারাইছে দরকার নাই আল্লাহ কবর প্রশ্ন করতো না রে তুই মোবাইল বানাইছো তুই রবিজ্ঞা এটা তুই আর রকেট বানাইছিলি নি রে মিসাইল ক্ষেপণাস্ত্র বানাইছিলি নি রে তুই রকেট তারপরে তুই বিমান বানাইছিলি নি রে জাহাজ বানাইছিলি নি রে এই জন্য আল্লাহ আমাদের মাধ্যমে এটি বানাইতেছে না আল্লাহর দয়া করতেছে আমরা আমল করব আমল করব আমাদেরকে কবর যে প্রশ্ন করবে তিনটা মার রাব্বুকা তোমার রবকে রবের সাথে আমরা একটা হটলাইন তৈরি করব ওমা দিনুক তোমার ধর্ম কি আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের খুঁটিনাটি জিনিসগুলো আমরা জানবো ওমান হাজার রাসূলুল্লাহি বুইসা ফিকু এই লোককে তোমার মধ্যে পাঠাইছিলাম হাজার নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এটাই ফড়া আমাদের এটাই ফড়া আর কোনো ফড়া লাগতো না এটি কাফির গেরা হুরা ফড়া বিজ্ঞান করতে করতে এদের বিগেরা হুরা পৃথিবীটা অজ্ঞান করিয়েলার এই হানারা রাসায়নিক যুদ্ধ আনের